মাত্র 3 বছর 7 মাস 3 দিন সময় পেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত একটি প্রদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে উন্নীত করার জন্য, এবং অত্যন্ত সফলতার সাথে তিনি তা করে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে যান। দুর্ভাগ্য বিষয়ে 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে তাকে হত্যা করা হয়। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতির পিতার নির্দেশে যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন, আমাদের 4 নেতা যাদেরকে 75-এর 15ই আগস্ট পর 3রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের প্রতি। 75-এর 15ই আগস্ট আমাদের জন্য একটা অত্যন্ত কষ্টকর এবং জাতির জন্য আমি মনে করি সবথেকে দুর্ভাগ্যের একটি দিন, যেদিন শুধু বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়নি, একই সাথে হারিয়েছে আমার মাকে, যে সারা জীবন আমার বাবার পাশে থেকে প্রেরণা যুগিয়েছেন, কোনোদিন নিজের সাংসারিক কোনো কাজে কখনো বিরক্ত করেননি, সবসময় পাশে থেকেছেন। এবং যখন আমার বাবা জেলে থাকতেন তখন দলের দায়িত্ব, আমার বাবার বিরুদ্ধে যে মামলা মকদ্দমা সেগুলি আন্দোলন সংগ্রাম সব কিছুতেই কিন্তু তিনি পর্দার আড়ালে থেকে বিশিষ্ট ভূমিকা রেখেছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমার 3 ভাই, আমার ভাই সকলেই আমার ছোট, শেখ কামাল একজন মুক্তিযোদ্ধা, প্রথম যে ব্যাস মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং ট্রেনিং নেয়, সেই ট্রেনিং নিয়েই তিনি ছিলেন, তখন যুদ্ধে যান। এরপরে আমাদের যিনি প্রধান সেনাপতি ছিলেন কর্নেল ওসমানি, তার এডিসি হিসেবে তাকে নিযুক্তি দেওয়া হয়। কাজী কামাল কর্নেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করে। আমার মেজো ভাই শেখ জামাল পাকিস্তানি হানাদার বাহিনী 71 সালে 25শে মার্চ যখন গণহত্যা শুরু করে, এবং আমার বাবা জাতির পিতা যখন স্বাধীনতা ঘোষণা দেন, ঘোষণা দেওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। এরপরে আমার মা এবং আমার জামাল, রাসেল, রেহানা, আমি এবং আমার সাথে ছিলেন আব্বার ফুফাতো ভাই, সকলেকেই গ্রেপ্তার করে ধানমন্ডি 18 নম্বর রোড বর্তমানে 9A 26 নম্বর বাসায় আমাদেরকে বন্দি করে রাখে। জামাল সম্পূর্ণ গেরিলা কায়দায় সেখান থেকে সে পালিয়ে যায় এবং মুক্তিযুদ্ধে ট্রেনিং নিয়ে অংশগ্রহণ করে। 9 নম্বর সেক্টরে জামাল মুক্তিযুদ্ধ সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে স্যান্ডার্সে ট্রেনিং নেয়, স্বাধীনতার পর ট্রেনিং নিয়ে আমাদের সেনাবাহিনীতে যোগদান করেছিল এবং সেনাবাহিনীতে এসে কমিশন লাভ করে, তাকেও নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের নবপরিণীতা বধূ সুলতানা রোজি, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আমার 10 বছরের ছোট ভাইটি, ওর জীবনের একটাই স্বপ্ন ছিল যে সে সেনাবাহিনীতে যোগ দেবে, সে স্বপ্ন তার পূরণ হয়নি। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন, পঙ্গু ছিলেন, তাকে হত্যা করেছে। ব্রিগেডিয়ার জামিল, যিনি ছুটে এসেছিলেন আমার বাবার মিলিটারি সেক্রেটারি, বাড়ি আক্রমণ আক্রান্ত এই খবর শুনে ছুটে আসেন, তাকে নির্মমভাবে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান বিশেষ ফোর্সের ছিল, তাকেও হত্যা করেছিল। আর একই সাথে আমার মেজোপুর বাড়ি আক্রমণ করে শেখ ফজলুল হক মনি, তিনি ছাত্রনেতা থেকেই যুবনেতা এবং বাংলা বাণী পত্রিকার সম্পাদক, তিনিও সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করে। সেই সাথে তার স্ত্রী আর্যুমণিকে হত্যা করে, সে অন্তঃসত্ত্বা ছিল, সেও আমার সেজপুর মেয়ে। আমার সেজপুর বাড়ি আক্রমণ করে, সেখানে আব্দুর রফসান নেবাদ, যিনি কৃষিমন্ত্রী ছিলেন এবং মুক্তিযোদ্ধার একজন সংগঠক ছিলেন, তাকে তার 13 বছর মেয়ে বেবি, 10 বছর ছেলে আরিফ এবং 4 বছর নাতি সুকান্ত এবং ভ্রাতুষ পুত্র একজন সাংবাদিক শহীদ নেবাদ, একজন ভাগ্নে যিনি একজন সাংস্কৃতিক কর্মী ছিলেন রিন্টু সহ, সে বাড়িতে নির্মমভাবে হত্যাকাণ্ড চালায়। গুলির আঘাতে আমার ফুপু পঙ্গু ছিলেন
এখন আমার ফুফাতো বোন, সে পঙ্গু অবস্থায় আছে। আর এক ফুফাতো ভাই তো, সেও গুলি লেগেছিল এই কিছুদিন নির্বাচনের আগে, যখন বরিশালে মেয়র নির্বাচিত হয়েছে খোকন, সেও গুলিবিদ্ধ ছিল। একই সাথে প্রায় 18 জন সদস্য নির্মমভাবে হত্যা হয়। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই খুনিদেরকে কিন্তু বিচার করা হয়নি কখনো, বরং বিচারের হাত থেকে রেহাই দিয়ে তাদের ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে, আইন করে তাদেরকে বিচারের হাত থেকে রেহাই দেওয়া শুধু হয়নি, তাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়েছিল। একবার সকলে একটু চিন্তা করে দেখবেন যে একজন ঘাতক যে রাষ্ট্রপতিকে হত্যা করেছে, একটু এতজন সদস্যকে হত্যা করেছে, শিশু নারী হত্যা করেছে, তারা আমাদের দেশের কূটনৈতিক মিশনে আমাদের দেশের প্রতিনিধিত্ব করে, সেই দেশের ভাবমূর্তি তাহলে আন্তর্জাতিকভাবে কোথায় দাঁড়ায়? সেটাই বাংলাদেশের জন্য সব থেকে দুর্ভাগ্যের বিষয়। আমার বাবা কী চেয়েছিলেন? চেয়েছিলেন এই দেশটিকে উন্নত করতে, সমৃদ্ধশালী করতে। যে দেশের মানুষের একবেলা খাবার জুটত না, পরনে ছিন্ন কাপড়, রোগে কোনো চিকিৎসা পেত না, শিক্ষার আলো থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল, সেই মানুষগুলির ভাগ্য পরিবর্তনীয় ছিল তার জীবনের সেই স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ করে যেতে পারেননি। 15 আগস্ট আমি, আমার ছোটো বোন রেহানা তখন বিদেশে ছিলাম। যেহেতু আমার স্বামী ছিল নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তিনি ইংল্যান্ডে সেখান থেকে ডক্টরেট করেন, এরপর রিসার্চের জন্য তাকে বিভিন্ন সময় বিদেশে যেতে হতো। সে সময় কালসোয়ে ইউনিভার্সিটিতে তিনি একটা রিসার্চ করছিলেন। আমি আর রেহানা সেখানে গিয়েছিলাম মাত্র কয়েকদিনের জন্য, কারণ আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ছাত্রী, রেহানা এখন যেটা বদ্রুলিসা কলেজ, সেই কলেজের, সেও তারও পরীক্ষা ইন্টারমিডিয়েটের ছাত্রী ছিল। একই দিন আমরা সব হারাই, বাবা মা ভাই হারিয়ে আমরা নিঃস্বরিক্ত হয়ে, আমরা পরাশ্রয়ে রিফিউজি আকারে জীবন যাপন করতে হয় আমাদেরকে। রেহানার পাসপোর্টটা পর্যন্ত তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে দেয়নি, তার পাসপোর্ট রিনিউ করতে দেয়নি। যাক, 81 সালে আমার বর্তমানে আমাকে বাংলাদেশের আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত করে। আমি জীবনের মায়া করিনি কখনো, আমার সামনে একটি প্রত্যয় ছিল, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই হবে। যে আদর্শ নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন, তা পূরণ করতে হবে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে। তাই যেখানে ঘাতকের দল ক্ষমতায়, যুদ্ধ অপরাধীরা ক্ষমতায়, জানি প্রতিনিয়ত আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে, তারপর আমি ফিরে এসেছিলাম। আমার একমাত্র শক্তি ছিল আমাদের এদেশের জনগণ আর আমার দল। বারবার আঘাত এসেছে, মানব ঢাল রচনা করে আমাকে বারবার আমার দলের নেতা কর্মীরা নিজেদের জীবন দিয়েও বাঁচিয়েছে। কাজে আমি এখনও সেই প্রত্যয় নিয়েই আমার পথ চলা, এখানে ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই, শুধু আমি চাই আমার দেশকে গড়ে তোলা, সারা বিশ্বের বুকে আমার বাংলাদেশ একটা মর্যাদা নিয়ে চলে, কারণ আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, সে বিজয়ী জাতি হিসেবে আমার মাথা উঁচু করে চলতে চাই। স্বাধীনতার পর যেখানে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটি টাকা রিজার্ভ মানি নাই, ক্যাশ টাকাও ছিল না, সব পুড়িয়ে দিয়ে গিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, 7.5 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষের ঘর বাড়ি পুড়িয়ে জ্বালিয়ে চারকার করেছিল, সেখানে আমাদেরও, আমার দাদার বাড়ি, নানা বাড়ি সবই পোড়া ছিল, তাদের পোড়ামাটি নীতি ছিল, তারা বলেছিল যে আমরা মানে মানুষ চাই না, মাটি চাই। এভাবেই তারা সেই সময় তাদের পোড়ামাটি নীতি, অগ্নি সন্ত্রাস শুরু করে, গণহত্যা শুরু করে, নারী ধর্ষণ করে, নির্যাতন করে, লুটপাট করে। 1 কোটি মানুষ শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, যাতে রাস্তাঘাট, পুল, ব্রিজ, হাজার হাজার পুল, ব্রিজ, রেল ব্রিজ, সড়ক, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু সবই বিধ্বস্ত, মসজিদ মন্দির কিছুই ছিল না। সেই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েও একটি স্বাধীন সার্বভৌম গড়ে তোলার
প্রতিটি প্রতিষ্ঠান অতি অল্প সময়ের মধ্যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন। তিনি চেয়েছিলেন আমাদের দেশ স্বাধীন সার্বভৌম দেশ, কাজে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা। আমি জানি তখন অনেকেরই এরকম মতামত ছিল যে বাংলাদেশে আবার সশস্ত্র বাহিনী গড়ে তোলার কী দরকার আছে। এ ধরনের মতামত আমাদের দেশের ভিতরেই কিছু মানে যারা বুদ্ধিজীবী তাদের এ ধরনের মতামত আমি শুনেছি। কিন্তু আমার বাবা ছিলেন অত্যন্ত স্বাধীন চেতা মানুষ। স্বাধীনতার পর পরই তিনি, যেহেতু আমাদের মিত্রশক্তির সহায়তায় আমরা বিজয় অর্জন করি এবং মিত্রশক্তি তখন আমাদের দেশে ভারতের শক্তি তাদের অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, লোকবল দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করে, আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলে তারা যুদ্ধ করেছে। এমনকি আমি অনেক আর্মি অফিসারকে জানতাম তখন, চিনেছি পরবর্তীতে, এমনকি যারা হয়তো আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে নিজেদের নাম পাল্টিয়ে তারা আমাদের মতো মুসলমানদের নাম নিয়েও তারা যুদ্ধ করেছে, যাতে করে আমাদের মুক্তিযোদ্ধাদের মনোবল অটুট থাকে। এবং যখন আমরা স্বাধীনতা পাই, যখন তারা পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করে, এরপরে আমার বাবা মুক্তি লাভ করেন 72 সালের 8 জানুয়ারি। 10ই জানুয়ারি তিনি বাংলাদেশে ফিরে আসেন। তিনি আসার পথে দিল্লিতে থেমেছিলেন। তিনি প্রথমে লন্ডনে যান, সেখান থেকে দিল্লি হয়ে আসেন। কিন্তু তখনই তিনি ভারতের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন যে আপনার সেনাবাহিনী কবে ফেরত নেবেন। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অত্যন্ত স্বাধীন চেতা ছিলেন। তিনি সাথে সাথে বলেছিলেন যেদিন আপনি বলবেন সেই দিনই ভারতীয় সেনাবাহিনী ফেরত যাবে। এবং মাত্র 3 মাসের মধ্যে মার্চ মাসেই জাতিপিতা জানুয়ারিতে ফিরে আসেন, মার্চ মাসে জাতিপিতার জন্মদিনে ইন্দিরা গান্ধী বাংলাদেশ সফরে আসেন। কিন্তু তার আগেই ভারতীয় সেনাবাহিনী ফেরত নিয়ে যান। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। আজ পর্যন্ত যেখানে যেখানে যারা মিত্রশক্তি যাদেরকে সহযোগিতা করেছে তারা কেউ কিন্তু সেই দেশের ভূখণ্ড ছেড়ে আসেনি। এখনও জাপানে আমেরিকার সৈন্য তারা উপস্থিত রয়েছে। জার্মানিতে তখন পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি দুই ভাগে বিভক্ত ছিল। পূর্ব জার্মানিতে যেমন রাশিয়ান সৈন্য ছিল, পশ্চিম জার্মানিতে আমেরিকার সৈন্য, এখনও আমেরিকার সৈন্য কিন্তু সেখানে অবস্থান করছে। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যেখানে যে যারা মিত্র শক্তি হিসেবে সহযোগিতা করছে তারা কিন্তু সেই দেশেই তাদের একটা ঘাঁটি রেখে দিয়ে সেখানে থেকে গেছে। এখানে বাংলাদেশ একমাত্র ব্যতিক্রম, সেটা সম্ভব হয়েছিল শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো স্বাধীন চেতা একজন নেতৃত্ব আমাদের দেশে ছিল বলে এটা সম্ভব হয়েছিল। যা হোক, তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার উদ্যোগ নেন এবং আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি তিনি একটি পেশাদার প্রশিক্ষিত শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তোলারও পদক্ষেপ নিয়েছিলেন। 72 সালে কুমিল্লা সেনানিবাসে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি গড়ে তোলেন এবং চট্টগ্রামের জায়গাটাও তিনি পছন্দ করে দিয়ে যান। তখন ওই জায়গার সেবা প্রস্তুত ছিল না। কম্বাইন্ড আর্মস স্কুল সেনাবাহিনীর প্রতিটি কোরের জন্য স্বতন্ত্র ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি স্থাপন করেন। ভারত ও যুগোস্লাভিয়া থেকে নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ সংগ্রহ করেন। আর 73 সালে সুপারসনিক MiG-21 যুদ্ধ বিমান সহ অত্যাধুনিক প্রযুক্তি বিমান বাহিনীতে সেটা যুক্ত করেছিলেন। এবং সেনাবাহিনীর জন্য ইজিপ্ট থেকে তিনি অত্যাধুনিক ট্যাঙ্ক ক্রয় করেন। এরপরে কিন্তু আর কেউ নতুন ট্যাঙ্ক ক্রয় করেনি, যা এরপরে আমি সরকার আসার পরে সেনাবাহিনীকে আবার নতুন ট্যাঙ্ক ক্রয় করে দিই। তিনি 74 সালে একটা প্রতিরক্ষা নীতিমালাও প্রণয়ন করে যান, যার ভিত্তিতে আমরা পরবর্তী, আমি যখন 96 সালে সরকারে আসি, আমরা খোঁজ করি, খোঁজ পাই এবং দ্বিতীয়বার এসে তারই ভিত্তিতে আমরা সেনাবাহিনীর জন্য ফোর্সেস গোল 2030 প্রণয়ন করি এবং জাতীয় প্রতিরক্ষা নীতিমালা 2018 আমরা প্রণয়ন করি। আমরা এখনও জাতির পিতার সেই নীতিমালা অনুসরণ করি, যেমন দেশে আর্থসামাজিক উন্নয়ন করে যাচ্ছি, সেই সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করে আমরা গড়ে তুলছি, সেই সাথে সাথে আমাদের অন্যান্য বাহিনীগুলিও আমরা সমানভাবে গড়ে তুলছি।
আমি 96 সালে সরকার আসার পর পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করি, যেটা 76 সাল থেকে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল, যা আলোচনার মাধ্যমে কোনো তৃতীয় শক্তি বা তৃতীয় দেশকে না যুক্ত করে আমরা নিজেরাই আলোচনার ভিত্তিতে এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করি। সেখানে 1800 অস্ত্রধারী তারা আমার হাতে অস্ত্র সমর্পণ করেছিল, আমি নিজে উপস্থিত থেকে সেই অস্ত্র গ্রহণ করি। ভারত আমাদের যে ল্যান্ড বাউন্ডারি, সে আইনটাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে গিয়েছিলেন এবং সেই মোতাবেক আমাদের সংবিধানও সংশোধন হয়েছিল, কিন্তু ভারতে সেটা তখনও করা হয়নি। বা 75 পরবর্তী যারাই ক্ষমতা এসেছে, জিয়াউর রহমান, জালেসাদ বা খালেদা জিয়া, কেউ এ ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমি আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই আমি এবার বিষয়ে আলোচনা শুরু করি এবং অবশেষে আমাদের ল্যান্ড বাউন্ডারি চুক্তি ভারত তাদের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাশ করে এবং আমরা বোধহয় পৃথিবীতে এই দুটি দেশ আমরা যে এনক্লেভ এক্সচেঞ্জ করেছি, অর্থাৎ সিটমহল বিনিময় করেছি, এত শান্তিপূর্ণভাবে পৃথিবীর কোনো দেশ সিটমহল বিনিময় করতে পারেনি যেটা আমরা করতে পেরেছি। সেই সাথে আমাদের বিশাল সমুদ্র সীমা, এই সমুদ্র সীমা আইন 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে গিয়েছিলেন, তখন এই আইনটি কিন্তু বিশ্বের সব থেকে সেরা আইন ছিল, জাতিসংঘ করেছিল 1982 সালে। কাজে আমরা সেই আইন মোতাবেক আমি প্রথমবার সরকারে আসার পর থেকে উদ্যোগ নিয়েছিলাম, এরপর দ্বিতীয়বার যখন সরকারে আসি 2009, তারপর থেকে উদ্যোগ নিয়ে এই সমুদ্রে আমাদের যে বিশাল অংশ আমাদের আমরা অংশীদার সেটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। কাজে এই সমুদ্র সম্পদও এখন আমাদের অর্থনৈতিক কাজেও আমরা লাগাবো, ব্লু ইকোনমি আমরা গ্রহণ করেছি। সেই সাথে আমাদের যেটা লক্ষ্য যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি করা, আমি যখন 96 সালে সরকার গঠন করি 1600 মেগাওয়াট বিদ্যুৎ মাত্র ছিল আর সেটা বাড়িয়েছিলাম 4300 মেগাওয়াটে, 2001 বিএনপি ক্ষমতা এসে সেটা কমিয়ে দিয়ে তা 3000-এ নামিয়ে এনেছিল, 3900 এরকম। দ্বিতীয়বার আসার পর আমাদের লক্ষ্য ছিল যে প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বলবো, আমরা তা করতে সক্ষম হয়েছি, প্রতিটি ঘরে আমরা বিদ্যুৎ দিতে সক্ষমতা অর্জন করেছি। পাশাপাশি আমাদের ডিজিটাল বাংলাদেশ, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হিসেবেই আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি, যা আমাদের আর্থসামাজিক উন্নয়নে শুধু কাজে লাগেনি, এই করোনাকালীন সময়ে আমাদের চিকিৎসা, শিক্ষা বা রাষ্ট্র পরিচালনা প্রতিটি ক্ষেত্রে এই ডিজিটাল সিস্টেম আমাদের কাজে লেগেছে। পাশাপাশি আমাদের ভূমিহীন যারা মানুষ তাদেরকে জাতির পিতা উদ্বৃত্ত জমি বা ঘাস জমি বিতরণ শুরু করেছে এবং ঘর নির্মাণ করে দেওয়া, অর্থাৎ গুচ্ছগ্রাম সেই নোয়াখালী চর অঞ্চলের থেকে শুরু করেছিলেন, যেটা এখন লক্ষ্মীপুর এলাকায়। এরপরে এই দরিদ্র মানুষের দিকে কেউ ফিরে তাকায়নি। যা হোক, আমরা সরকারে আসি, প্রথম আমি যে আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করি সেই প্রকল্পের প্রথম ঘর সেন্ট মার্টিন দ্বীপে আমরা করি, এটা ব্যারাক হাউস করে দিয়েছিলাম, কারণ গরিব মানুষদের ঘর দিলে তারা বিক্রি করে দিত, যাতে বিক্রি করতে না পারে একসাথে থাকে সে এবং জায়গারও বাঁচে। সেই জন্য প্রথম সেন্ট মার্টিন দ্বীপে সেটা আমাদের নৌবাহিনী কিন্তু প্রথম আমার আশ্রয়ণের ঘর তৈরি করে দেয়, তখন আমার প্রকল্পও গ্রহণ করিনি, শুধু আমার মুখের কথায় প্রথম তৈরি করে, এরপর প্রকল্প নিই এবং সেনাবাহিনীর উপরে দায়িত্ব দিই। সমগ্র বাংলাদেশে সেনাবাহিনী কিন্তু এই আশ্রয়ণ প্রকল্পে ঘর করে সেই ভূমিহীন মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া শুরু করে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তাদের ট্রেনিং, তাদের অর্থ সরবরাহ এবং তাদের জীবিকার ব্যবস্থা করি। আর দ্বিতীয়বারে সরকারে এসে আমাদের যেমন আশ্রয়ণ প্রকল্প দুই গ্রহণ করে, যেহেতু আমরা একটু আর্থিকভাবে সচ্ছল হয়েছি, তখন আমরা মানুষকে আলাদাভাবে 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি। আজকে মাত্র 30,000 পরিবার বাকি আছে, নইলে বাংলাদেশে এখন প্রতিটি মানুষকে আমরা একটি ঘর এবং তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে দিতে সক্ষম হয়েছি। দারিদ্র বিমোচন, এটা আমাদের লক্ষ্য, দারিদ্রের হার 41% থেকে কমিয়ে আমরা 18% নামিয়ে এনেছি, আমাদের লক্ষ্য আরও এটা হ্রাস করা। হতদরিদ্র যেখানে 25%-এর উপরে ছিল তা আজকে 5% নামিয়ে নেমে এসেছে, 5.7% আছে, সেটাও ইনশাল্লাহ আমরা কমিয়ে দেবো। কর্মসংস্থার জন্য সমস্ত খাতগুলিকে আমি বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়ার ফলে ব্যাপক কর্মসংস্থা সৃষ্টি হয়েছে। আজকে যে এতগুলি টেলিভিশন আমাদের দেশে সেটা ছিল না, আমি সরকারে আসার পরই প্রাইভেট সেক্টরে টেলিভিশন উন্মুক্ত করে দিই। প্রাইভেট সেক্টর টেলিভিশন, ব্যাংক, বিমা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্র আমরা উন্মুক্ত করে দিই, যাতে ব্যাপক হারে কর্মসংস্থান হয়,
যার ফলে এখন আমাদের বেকারত্বের হার মাত্র 3% আছে, সেটাও যাতে না থাকে তার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। স্টার্ট আপ প্রোগ্রাম বা এক একটা ছেলে নিজের পায়ের জন্য দাঁড়াতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, তার জন্য তাদের সুযোগ সৃষ্টি করে দেওয়া, কোম্পানি আইন পরিবর্তন করে এক ব্যক্তি কোম্পানি যাতে করতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে বিভিন্নভাবে বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করে যাচ্ছি, যার ফলে আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। পদ্মা সেতু, এটা আমাদের একটি মর্যাদার প্রশ্ন ছিল, কারণ এর পূর্বে আমার আগে যারা সরকারি ছিল বিএনপি ক্ষমতায় থাকতে অনেকবারই যেমন সড়কে অথবা বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতির কারণে তাদের অর্থ ফিরিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু তখনকার সরকারের এই সাহসটা ছিল না যে তার এর প্রতিবাদ করে। কিন্তু পদ্মা সেতু নির্মাণের সময় তার দুর্নীতির অভিযোগ তুলে যখন আমাদের উপর দোষারোপ করলো, আমি তার প্রতিবাদ করেছিলাম, কারণ আমার কোনো দুর্বলতা ছিল না। আগের সরকার পারেনি, কারণ তাদের দুর্বলতা ছিল, তার সত্যিই দুর্নীতি করেছিল, কিন্তু আমরা তো দুর্নীতি করতে আসিনি, আমি মানুষের ভাগ্য করতে এসেছি, কাজে আমরা তার প্রতিবাদ করি। এবং তারা টাকা তুলে নিয়েছিল, সাথে সাথে অন্য যারা তারাও টাকা সরিয়ে নেয়, ঘোষণা দিয়েছিলাম নিজেদের অর্থে পদ্মা সেতু করবো। আমরা কিন্তু নিজেদের অর্থে পদ্মা সেতু করে আমরা আমাদের সক্ষমতা দেখিয়ে দিয়েছি, যে জাতির পিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, তো কেউ আমাদের দাবায় রাখতে পারেনি, পারবে না, সেটা আমরা প্রমাণ করেছি। আমি একটা কথা বলতে পারি, এই একটা ঘটনাই কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তির পরিবর্তন হয়েছে। আগে যেমন প্রতিটি ক্ষেত্রে শুধু শর্ত আর নানা কথা, এখন আর সেটা কেউ করতে সাহস পায় না। বাংলাদেশকে এখন সকলেই সমীহের চোখে দেখে যে না, আমরা এগিয়ে যেতে পারি। আমি মনে করি এই আত্মবিশ্বাস নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নতি করেছি, শুধু পদ্মা সেতু নির্মাণ না, যমুনার উপর যে বঙ্গবন্ধু সেতু সেটা আমার সরকারের আমলে করা, এবং রেল সংযোগ, সেই সাথে সাথে গ্যাসের লাইন, বিদ্যুৎ লাইন করেই আমরা করে দিয়েছি। এভাবে সারা বাংলাদেশে আমরা যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করেছি। একই দিনে 100টা সেতু উদ্বোধন বা একই দিনে 100টা সড়ক উদ্বোধন, আমার মানে এটা আর কোনো দিন কেউ করতে পারেনি, কিন্তু আমরা তা করেছি, কারণ যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ কর্মসংস্থান সৃষ্টি করে, সেইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। তাছাড়া যেমন এখন কর্ণফুলী নদীর তলদেশে থেকে ট্রেন, মেট্রো রেল এবং সেই সাথে MRT চালু হচ্ছে, এখানে আমরা কিছু পাতাল রেল করারও পদক্ষেপ নিয়েছি। এভাবেই বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার এবং এগিয়ে যাওয়ার ব্যবস্থা নিয়েছি। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজও প্রায় সমাপ্তির পথে, যেটা হবে সম্পূর্ণ মানে পরিবেশ বান্ধব একটি বিদ্যুৎ কেন্দ্র। আমরা সেইভাবেই আমাদের কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমাদের সারা বিশ্বের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেটা জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই নীতি অনুসরণ করে চলছি, এবং যার ফলে আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য যার সাথে বন্ধুত্ব করা দরকার এবং যা যা করা দরকার আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি। আর সেই সাথে আমাদের প্রতিবেশী দেশগুলির সাথেও একটা সুসম্পর্ক বজায় রেখে ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটানোর ব্যবস্থা আমরা নিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের 10 ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনী দিবস উপলক্ষে একটি ভাষণ দিয়েছিলেন, আমি সেই ভাষণ থেকে কোট করছি। তিনি বলেছিলেন, কোট, আমরা শান্তিকামী জাতি, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু আত্মরক্ষা করার মতো ক্ষমতাও আমাদের থাকা দরকার, আনকোড, আমরা সেটাই বিশ্বাস করি। একই ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিব আরও বলেন, কোড, যে জাতি নিজেকে সম্মান করতে পারে না, আত্মমর্যাদা রক্ষা করতে পারে না, সে জাতি এই দুনিয়ায় কোনো দিন বড় হতে পারে না। সেজন্য আজকে আমরা আত্মমর্যাদা বিশিষ্ট জাতি হিসেবে আত্মমর্যাদা নিয়ে বাস করতে চাই, আমরা অন্য কারো ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না, অন্য কেউ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করুক তাও আমরা সহ্য করব না, আমরা এই নীতিতেই বিশ্বাসী, আনকোড। আমি আশা করি এই কথাগুলি আমাদের সকলেই মনে রাখবেন। স্বাধীন সার্বভৌম দেশ আমাদের, স্বাধীন জাতি আমরা, যুদ্ধে বিজয় অর্জন করি আমরা আমাদের দেশ পেয়েছি, কারো কারো খবরদারির কাছে নতজনও আমরা হব না।
এটাই আমাদের সিদ্ধান্ত। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান, স্বাধীনতা বিরোধী অপশক্তি সহ দেশি বিদেশি চক্রান্ত, রাজনৈতিক প্রেক্ষাপট, সন্ত্রাসবাদের বিষয়সমূহ বিবেচনা নিয়ে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি জানি। তাছাড়া প্রযুক্তি ব্যবহার আজকে যেমন আমাদের স্বপ্ন দুয়ার খুলে দিয়েছে, সেই সাথে সাথে অনেক শঙ্কাও সৃষ্টি করেছে। অর্থাৎ আমি মনে করি যে সন্ত্রাস জঙ্গিবাদ এর ধরনও পাল্টে যাচ্ছে। প্রযুক্তি এক ধরনের কার্যক্রমে নতুনভাবে এই আশঙ্কা বা নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে, সেদিকে লক্ষ্য রেখেই আমাদেরকেও এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমরা সেটাই বিশ্বাস করি। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী থেকে শুরু করে আমাদের প্রত্যেককেই যার যার কাজে নিয়োজিত থেকে এ বিষয়টি মাথায় রাখতে হবে। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, কাজে এই প্রযুক্তি যেমন আমাদের জন্য উন্নয়নের পথ উন্মুক্ত করেছে, কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে যেন আমাদের দেশের মানুষের কোনো ক্ষতি সাধন কেউ করতে না পারে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমি প্রতিটি ক্ষেত্রেই যা যা উন্নতি করবার দরকার আমরা তা করে যাচ্ছি। আমাদের এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে আমি জানি যে আমাদের এসএসএফের প্রতিটি সদস্য যে পেশাগত দক্ষতা উৎকর্ষতা মানে তারা আমরা যখন কোনো বিদেশি অতিথি আসে অথবা আমরা যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে আমরা যে সমস্ত অনুষ্ঠান করেছি সেই সময় আমি একই সাথে অনেক মানে গুরুত্বপূর্ণ রাষ্ট্রপ্রধান সরকার প্রধান আমাদের দেশে এসেছে, তাদের নিরাপত্তা প্রদানে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন এবং যখনই যারা এসেছেন তাদেরকে যখন আমরা নিরাপত্তা দেওয়ার জন্য এসএসএফকে কাজে লেগেছি তারা প্রত্যেকে প্রশংসা করে গেছেন, তাদের সত্যিই গর্বে আমার বুক ভরে গেছে। সেজন্য এসএসএফের প্রতিটি সদস্যকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ যারা সম্পৃক্ত তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে আমাদের এসএসএফের প্রতিটি সদস্য, আগে আমাদের সশস্ত্র বাহিনীতে মহিলা ছিল না, আমরা নারীদের সম্পৃক্ত করি। পুলিশ বাহিনীতে শুধু কিছু অফিসার, সেটাও জাতিপিতা করে দিয়ে গেছিলেন, সেখানে আমাদের নারীদের আমরা সম্পৃক্ত করেছি। বর্ডার গার্ড থেকে শুরু করে সর্বক্ষেত্রেই এখন নারীরা বিশেষ ভূমিকা পালন করছে। তবে এসএসএফের মেয়েরা কিন্তু খুব বেশি স্মার্ট এবং একটু কঠোরও আমি বলবো। ছেলেদের তাও একটু মানানো যায়, মেয়েদের মোটেও মানানো যায় না। তারা খুব দক্ষতার সাথে কিন্তু কাজ করে এবং যেখানেই যাচ্ছে তার প্রশংসা পাচ্ছে। এমনকি আমাদের বিমান বাহিনীর পাইলটরা যারা শান্তিরক্ষা মিশনে আছে প্রত্যেকেই তাদের প্রশংসা করে। আর সেনাবাহিনী তো আমরা তো এক নাম্বার সেখানে, এবং এটা একটা আমাদের যেহেতু সবাই মিলেই কাজ করে সেখানে, সেখানে ভূয়সী প্রশংসা আমাদের সশস্ত্র বাহিনীর। কারণ সবচেয়ে বড় গুণটা হচ্ছে আমাদের সেনা, নৌ, বিমান, পুলিশ বা যারাই যেখানে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেকের একটা মানবিক দিক আছে যেটা অন্য দেশের মানুষের মধ্যে নেই। কাজে তারা শুধু তাদের রুটিন ওয়ার্ক যেটুকু দায়িত্ব সেটুকু করে, কিন্তু আমাদের দেশের মানুষগুলির একটা স্বভাবজাত মানবিক গুণাবলী আছে। সেই গুণাবলীর জন্যই কিন্তু প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান সরকারপ্রধান যখনই যার সঙ্গে দেখা হয় এবং যেখানে যেখানে আমাদের শান্তির জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী কাজ করে যাচ্ছেন বা কুয়েত, সৌদি আরবে যারা কাজ করছেন প্রত্যেকেরই ভূয়সী প্রশংসা সবাই করেন। কাজে এটা কিন্তু অব্যাহত রাখতে হবে এবং এর জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কারণ এটা বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল করে। আমি আর বেশি কিছু সম্ভব না বলে এটুকুই বলবো যে এসএসএফের সক্ষমতা বৃদ্ধিতে ইতিমধ্যে আমরা অত্যাধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে যা এই বাহিনীর দক্ষতা আরও বৃদ্ধি করেছে। আমি প্রথমবারই একটা ফায়ারিং রেঞ্জ নির্মাণ করে দিয়েছিলাম, এখন আরও উন্নত মানের ফায়ারিং রেঞ্জও তৈরি হচ্ছে, কারণ সব ধরনের প্রশিক্ষণ সবসময় থাকতে হবে। তবে যেটা আমার সবথেকে খারাপ লাগে, আমি এসএসএফের প্রিয় সদস্যবৃন্দদের বলবো,
বাচ্চা বাচ্চা ছেলেরা সবাই আমার নিরাপত্তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে তারা আমার নিরাপত্তা দেওয়ার জন্য সদা প্রস্তুত থাকে। আমি যেমন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করি, নামাজ পড়ে দেশবাসীর জন্য দোয়া করি, সেই সাথে সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্যই আমি দোয়া করি। কারণ আমি আসলে যখন বাংলাদেশে এসেছি আমার নিরাপত্তা বলে কোনো কিছু ছিল না, আমি তো সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি, বারবার আঘাত এসেছে এটাও ঠিক, কিন্তু যাই হোক কী জানি আল্লাহ সবসময় বাঁচিয়ে দিয়েছে, বেঁচে গিয়েছি আমি। তো আমি শুধু এইটুকুই আমার সবসময় চিন্তা হয় যে আমাকে বাঁচাতে যে কারো জীবন যেন না যায়, কারণ আমার আওয়ামী লীগের বহু নেতাকর্মী তাদের জীবন দিয়েছে, গুলি লেগেছে তারা বুকে গুলি নিয়েছে, হয়তো আমি বেঁচে গেছি। চট্টগ্রাম সেই জানুয়ারি মাসে যখন আমার উপর গুলি করলো সেখানে প্রায় 30 জন মানুষ মারা গেছে, গ্রেনেড হামলা 21 আগস্ট সেখানে আমাদের 22 জন নেতাকর্মী তাদের জীবন দিয়েছে। আমাকে মানব ঢাল রচনা করতে যে সমস্ত স্প্লিন্টার সেই মোহাম্মদ হানিফ আমাদের ঢাকার মেয়র থেকে শুরু করে অনেকের গায়ে এখনও স্প্লিন্টার রয়েছে, সেই অনেকেই মারা গেছে, এখন অনেকে বেঁচে আছে অত্যন্ত কষ্টের মধ্যে। কাজে আমার আমি এটুকুই আমার সবসময় ওটাই একটা চিন্তা দুশ্চিন্তা থাকে যেরকম কোনো ঘটনায় যেন এসএসএফের কোনো সদস্য বা আমার সাথে যারা সঙ্গী তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমার তো একটাই জীবন, কিন্তু এর জন্য যেন অন্য কারো কোনো ক্ষতি না হয় সেটাই আমি চাই আল্লাহর কাছে, সেই জন্যই দোয়া করি। আমি এটুকু বলবো যে শুধু আমি না, আমাদের দেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসেন তাদের নিরাপত্তা প্রদানে আমাদের এসএসএফের সকল সদস্যরা আপনারা যেভাবে আপনাদের চারিত্রিক দৃঢ়তা, সততা, শৃঙ্খলা এবং দায়িত্বশীলতার পরিচয় দেন, সেজন্য সবাইকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, সবাইকে আমার দোয়া দিই যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, এবং সেই সাথে আপনাদের পরিবারদের জন্য আমি আমার দোয়া জানাচ্ছি যেন সবাই যেন নিরাপদ থাকেন। তো আমি বিশ্বাস করি যে সুযোগ্য নেতৃত্ব, সার্বিক নির্দেশনা এবং এই বাহিনীর প্রত্যেক সদস্যের পেশাদারিত্ব আন্তরিকতার মাধ্যমে এসএসএফের উত্তরোত্তর আরও উন্নতি অব্যাহত থাক, শৃঙ্খলা অনুগত পেশাগত মান বিচারে এই বাহিনী হয়ে উঠুক একটি আদর্শ নিরাপত্তা বাহিনী। 37তম প্রতিষ্ঠা বার্ষিকীর ধর্ম অনুষ্ঠানে আমি এই প্রত্যাশাই করছি। আমি আপনাদের সকলের এবং পরিবারের সকলের সুস্বাস্থ্য, সুন্দর ও কল্যাণময় জীবন কামনা করছি। এবং এখানে উপস্থিত আমাদের 3 বাহিনী প্রধান আছেন, পুলিশ বাহিনী প্রধান আছে, আমাদের আনসার বিটিভি সহ সকলে উপস্থিত, সবাইকে আমার, কারণ সকলের সমন্বয়ে সম্মিলিতভাবেই এই বাহিনী গড়ে উঠেছে, কাজে সকলেই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া করে আমার বক্তব্য আমি শেষ করি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, অনেক বাধা অনেক ষড়যন্ত্র হবে বারবার এসেছে, কিন্তু সেগুলো অতিক্রম করেই কিন্তু আমরা বিজয় অর্জন করেছি। কাজে এখনও অনেক বাধা অনেক চক্রান্ত আছে, কারণ একটা দেশ যখন এত দ্রুত অগ্রগতি লাভ করে সেটা অনেকেই হয়তো সহ্য করতে পারে না, সেই জন্যই নানা ধরনের মানে উৎপাত শুরু করে। তো সেগুলি নিয়ে ঘাবড়াবার কিছু নেই, সবসময় আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে, আত্মমর্যাদা বোধ নিয়ে চলতে হবে। স্বাধীন জাতি আমরা, বিজয়ী জাতি আমরা, সেই বিজয়ী হিসেবে মাথা উঁচু করে বিশ্ব দরবারে আমরা চলব, এই কথাটা মনে রেখেই আমাদের স্ব দায়িত্ব পালন করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ক্ষুধার দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট, সোনার বাংলা আমরা গড়ে তুলব। আমাদের জনগণ হবে স্মার্ট, দক্ষ জনশক্তি, আমরা স্মার্ট জনশক্তি তৈরি করব, আমাদের ইকোনমি স্মার্ট ইকোনমি হবে, আমাদের সব দিক থেকে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে, সেই প্রত্যয় নিয়েই আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। জাতির পিতার স্বপ্ন ইনশাআল্লাহ আমরা পূরণ করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।